প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিন। ধন্যবাদ। একটা ডিপের মধ্যে গিয়ে বিড়াল ইঁদুরটা একটা নারকেল দেখতে পেল এবং নারকেলটা দেখার পরে তাদের মনে এক এক রকম চিন্তা আসতে থাকে। শিগিরি যায় এই নারকেলটা নিয়ে পালায়, হা হায় উল্টা পড়ে গেলাম, হা 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 ছোটো ইঁদুরটা নারকেলটা নিয়ে পালাতে পারলো না, হায় হায় এইসব কী হচ্ছে, ভূমিকম্প হচ্ছে মনে হয়, হায় হায় জেরি এটা কী হচ্ছে, হায় হায় এটা তো মুস্তফার একটা জন্তু, শিগগিরি পালায় এটা কে রে, হায় হায় এটা ডাইনোসর, এই ডাইনোসর তো প্রচণ্ড বড় বড় সর্বনাশ, শিগগিরি চলো এত এত নারকেল পেয়ে গেছে, এবার চলো ডাইনোসর পিছন নেই, এবার পালাতে হবে, ঝপ করে এই জঙ্গল ছেড়ে আমাদের পালাতে হবে, হায় হায় একটা ডিম পেরেছিল তো দেখি, হায় হায় পিছনে দেখো একটা ডিম, কত বড় ডিম, আমার জীবন এত বড় ডিম দেখিনি, হায় হায় ওইটা তো ফেটে গেছে মনে হয় বাচ্চা বড়ো, দেখি কিসের বাচ্চা পাড়ায়, হায় হায় এটা তো ডাইনোসরের বাচ্চা, ও মাই গড এটা কেমন দেখতে, ও ছোটোবেলায় ডাইনোসর মনে এমনই হয়, বুঝতে পারলে জেরি, হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হচ্ছে, যাও এর সঙ্গে একটু বন্ধুত্ব করে নে, বুঝতে পারলে, ও ঠিক আছে টমটা বন্ধুত্ব করুক তারপর আমি দেখি, সত্যি তো টমের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, আহ আমার ওপরে টম মনে হয় রেগে গেছে এবার, এই দেখো বন্ধু তুমি এদিকে চলে এসো, হায় হায় আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসা তো চোরের লক্ষণ মনে হচ্ছে, এই তো ঠিক আছে চলো তুমি একটু নিচু হয়ে যাও, এই তো বাহ আমার কথা শুনছে, হা 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 হা, এ বন্ধু শোনো তুমি একটু ওই ইঁদুরের ওপর দিয়ে গড়িয়ে চলে যাও তো, এই তো এবার যেটার উচ্চ শিক্ষা হয়েছে, ও একদম চিঁড়ের চাপটা করে দিল, শোনো এ নাও খাও বিস্কুট হিসেবে গ্রহণ করো, আহ এই তো খেয়ে নিলাম, এই তো বাহ ধরে ফেললাম, আমার অবস্থা খারাপ করে দিল টম, তোমাকে আমি ছাড়বো না, এই তো আমি একদম রাজার ভঙ্গিমায় ডাবটা খাচ্ছি, ও এদিকে আস্তে আস্তে হাওয়া হচ্ছে, এই তোমাকে আমি খেয়ে ফেললো বুঝতে পেরেছো, জব করে যাও আমার সাহেবের জন্য ডাব, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি ডাবটা খুব সুন্দর করে নিংড়ে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি, এ নয় টম তোমাদের ডাব আনছি, জেরি জেরি কোথায় আছিস, তাড়াতাড়ি বাইরে আয় দেখ আমি কে এসছি, তাড়াতাড়ি কোথায়, হায় হায় দাদু, আহ দাদু ভাই কেমন আছো, হা 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 তোমাকে দেখার পর আমার মনটা কেমন খুশি হয়ে গেছে, ও সেই শয়তানটা ওদিকে আছে আমি জানি, ও সবসময় কোনো না কিছু ভুল করবে, যা তুই এখানে দাঁড়া, এই দেখ আমি চলে এসছি, কোনো টেনশন করা দরকার নেই, বুঝতে পারলে, আর শোন তুই এখনও প্যাঞ্জামা পড়িস না, হ্যাঁ তোকে বলি আর হবে না, দেখ তোর ভাগনাকে একটু দেখে শেখ তো, তো আর কী বলবো তোকে আর কিছু বলার আমার ইচ্ছা করছে না, ঠিক আছে চ, এ দেখো ভাগ্নে আমার জন্য খাবো চাদাই লেখো তো, সকালবেলা কচুরি ডিম মাছ, হায় হায় উল্টে গেলাম গো, এই দেখো প্যান্টটা তুই মাথায় পড়লি, এটাও জানিস না কোনটা কোথায় পড়তে হয়, এটা নিচেই পড়তে হয় এটা মাথায় নয়, বুঝতে পারলি, এই দেখো ভাগ্নে এটা হচ্ছে আমার মালিক, বুঝতে পারলে কত সুন্দর, দেখো কত সুন্দর এর কাছে আমি থাকি, বুঝতে পারলে, এও বাবা চোখ তো দাঁড়িয়ে গেল, কোথায় থাকে মামা দাদু কোথায় থাকে, এই তো এবার একটু ঘুমাইয়ে নেই, এই তো হায় হায় বাবা তুমি এসব কী করছো, তুমি এইসব এসব পড়ে গেছো তুমি দেখুনি কেন, এই আমি এসে গেছি একটু কনসিডার করেন, না 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 এদিকে একদম জিও না, ওদিকে একটা বিড়াল আছে মস্ত বদমাশ আমাকে সবসময় জ্বালায়, ও এই বিড়ালটা টেনশন করার দরকার নেই দাদু ভাই, আমি ওকে মেরে অবস্থা খারাপ করে দেবো, দেখো আমি এইসব এর সঙ্গেও লড়েছি বুঝতে পারলে, বাঘের সঙ্গে লড়া হয়েছে, ও মামা প্লিজ তুমি এসব না করো না, দাদু কী করে দেখা যাক, চলো জব করে চলো, এই টেপটা নিয়ে দরজায় সাঁটিয়ে দেয়, এই তো বেস্ট করে দিলাম দেখা যাক কী করে, এই তো আমিও ছুটি, এই তো ধরে ফেলেছি, তুমি কোথায় যাচ্ছ ভাগ্নে, তুমি এখানে দাঁড়াও বাবার মতন পাগলামো তুমিও চালু করেছো বুঝতে পারলে, এই তো এবার জেরিটা, এই তো এবার তুমি এখানে জড়িয়ে পড়লে, এইবারে আমার তিনজনে মিলে তোমাকে আটক করে দেবো, এই তো বাহ এ হয়ে গেছে তোমাকে একদম অবস্থা খারাপ করে দিলাম, হা 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 এ দেখো টম তোমার অবস্থা শেষ, চলো এবার
সব খাবার নিয়ে আমরা চলে যাই। এবার তো খাবারগুলো মজা করে খাওয়া যাবে ঘরের মধ্যে। ই, তোমরা আমার অবস্থা খারাপ করে দিয়েছো, তাই না? টেপ জড়িয়ে দিতে দাঁড়ো, তোমার ব্যবস্থা এক্ষুনি কত। এই তো আমি শক্তিমানের মতো সব টেপগুলো ছাড়িয়ে ফেললাম। এই তো এবার তোমাদের ব্যবস্থা করবে, এসো তোমরা আমার কাছে। দাঁড়াও, বুলডগকে একদম আমাদের মতন সব দিয়ে করে দেয়। এই তো আমাদের তিনজনের মতন হয়ে গেছে, এবার যাবে। এবার এ ড্রাইভারকে কি মারবে, মারলে বুঝতে পারবে। হাই হাই টম, তুমি আমাকে কি করেছো? তোমাকে আজকে মেরে ফেলবো। এই চলো আমার ঘরের মধ্যে চলো, তারপর তোমার মজা বোঝাচ্ছি। এই দেখো, হায় হায় মারটা খেয়ে গেলাম আমি। ওহ, খুব কষ্ট হলো গো। হা হা, বলেছি টম আমার সঙ্গে লাগো না, তুমি শুনবে না, বাচ্চা মানুষ।